কুচ্ছি তোমাদেরকে শোনাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাদিসে কুচ্ছি, নবীজির হাদিস মোবারকে, নবীজির কথা নবীজি বলে তারপরে ওই হাদিস মোবারকে নবীজি হাদিসে কুচ্ছি অ্যাড করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুতে হাদিস, এই হাদিস মোবারকে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কয়ে কল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন ইল্লা সাওমা, প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বাড়ায় দেয়, কিন্তু রোজা ছাড়া। রোজার হিসাব ভিন্ন, রোজার হিসাব ভিন্ন, রোজার হিসাব ভিন্ন, রোজার হিসাব কেমন গো নবী? আমার নবী কয় আমার আল্লাহ বলছেন ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, রমজানের রোজা হচ্ছে স্বয়ং আমি রব্বুল আলামিনের জন্য, আর এই রোজার প্রতিদান আমি রব্বুল ইজ্জাত একান্তভাবে দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়ে আমার আল্লাহ কয় হাবিব ও রহমাতুল লিল আলামিন, যদিও রোজাদারের রোজার ফজিলত রোজার বিনিময় আমি রব্বুল আলামিন নিজে দিব, নিজে দিব, তারপরে রোজাদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে মোটামুটি আপাতত একটা অফার, একটা পুরস্কারের কথা শুনাইয়া দেন। ও রব্বুল আলামিন কি পুরস্কার! সাহাবায়ে কেরাম বলেন মায়ের নবী গো কি পুরস্কার! আমার আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ কয়, বাবা নেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি, আবারও বলি হাদিসে কুদসি, আল্লাহ কয় লিসাইমি ফারহাতানি, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা রোজাদার, সমস্ত রোজাদারদের জন্য আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা, প্রত্যেকটা রোজার বিনিময় দুইটা করে ঈদ আমি আল্লাহ দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। ফারহাতানি, এক রোজায় কয়ঈদ, দুই, তাহলে রোজা অবস্থায় ঈদ আছে না নাই? কথা কয় না কা হুজুর, দুইটা ঈদ কি কি, দুইটা আনন্দের সময় কি কি? এক নম্বরে হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারির সময় আপনারা খুশি হন না নারাজ হন? খুশি, ওই সময় আনন্দের টাইম না দুঃখের টাইম? আনন্দের টাইম, এতটাই আনন্দের। নবীজি বলেন রোজাদার রোজা শেষ, রোজা রেখে সারা দিন ইফতারি করতে যখন বসে, সে ইফতারি দেখে খুশি, আল্লাহ তার রোজা দেখে খুশি, রোজাদার আল্লাহর নেয়ামত পাইয়া খুশি, আল্লাহ রোজাদারের রোজা দেখে খুশি, আল্লাহ তার উপর খুশি, সে আল্লাহর উপর খুশি, মাঝখান থেকে আল্লাহর নূরানি তাজাল্লিতে তার গুনাহ মাফ হয়ে যায়। এটা একটা ঈদ। আরেকটা ঈদের কথা আল্লাহ কয় ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, আরেকটা ঈদ হইল আমার বান্দা যদি একটা রোজা রাখে তার সাথে আমি আল্লাহ একবার দিদার দিব। সুবহানাল্লাহ, 30 দিনে যদি 30টা রোজা রাখে আল্লাহ কয়টা দিদার দিব? 30টা। তাইলে এক রোজার বিনিময় কয়টা ঈদ? দুইটা। কথা কর না কা? দুইটা। এইবার আইয়েন উনায় যে হাদিসটা বলছে ওই হাদিসটার কি হবে? যে হুজুর উনি যে হাদিসটা বললো যে রোজা ঈদের দিন রোজা রাখা হারাম, এই হাদিসটার কি হবে? উনি এ জায়গায় হাদিসের নামে জালিয়াতি করেছে। হাদিসের নামে কি জালিয়াতি করছে? আমার নবী কোন হাদিসে বলেন নাই ঈদের দিন রোজা রাখা হারাম, এমন কোন হাদিস কেউ যদি দেখাইতে পারে 5 লাখ টাকা পুরস্কার দেব। তাইলে আমার নবীর হাদিসটা কি? আমার নবীর হাদিস শরীফ হচ্ছে বছরে 5 দিন রোজা রাখা হারাম। হুজুররা ঠিক আছে নিও, নবীজি বলেন নাই ঈদের দিন রোজা রাখা হারাম, নো, এমন কোন হাদিস শরীফ খুঁজে পাবেন না। হাদিস শরীফে আমার নবী বলছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিনের ভিতরে 2 দিন পড়ছে ঈদের দিন, এই জন্য কি আমি ওই ঈদের খবর আর ওই হারামের খবর কি আইনা মিলাদুন নবীর ঈদে লাগাই দিতে পারবো? ধরে বলেন পারবো? নবী বলছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই বছর এক বছর কতদিন? এক বছর 365 দিন। একটু বলেন, 365 দিনের থেকে যদি 5 দিন বাদ দেয় কতদিন থাকে? 360 দিন। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা রোজা রাখবে, রোজা রাখলে গুনাহ হবে এমন কোন ফতোয়া দেওয়ার কোন মারফুত আছে? নাই। কথা বলেন আছে? এমন কোন মুফতি সাহেব পৃথিবীর জন্মাইছে? কোনদিন জন্মাবেও না। তবে হ্যাঁ কইবো মহিলাদের ক্ষেত্রে, কারণ হেরা তো বদমাইশ বেয়াদত্ত, মহিলাদের চিন্তা ভাবনা করবে, মহিলাদের চিন্তা ভাবনা করো, মহিলাদের হিসেবে ভিন্ন।
মহিলাদেরকে আল্লাহ যখন মাফ করে দিছে তখন মাফ, যখন তাদের জন্য হুকুম আছে তখন চলবে। আমাদের কথা সেটা না, আমাদের কথা হচ্ছে মুমিনদেরকে নিয়ে। আল্লাহর মুমিন নবীজির উপর খাস ইমানদার বান্দা যারা আছেন, আমার নবীর উম্মত যারা আছে, তারা বছরে পাঁচ দিন বাদ দিয়া 360 দিন রোজা রাখলে গুনাহ হইব এমন কোন হাদিস কেউ যদি একটা দিতে পারে আমি 5 লাখ টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আসেন আমার নবীর হাদিস মোবারক সহিহ হাদিস দিয়া প্রমাণিত, আমি আপনাদেরকে সেই দলিলও দিতে পারবো। বলবেন হুজুর সেই দলিলটা কোথায় আছে, দলিলটা বলে দেই, এবার ওরটা পড়বো না। দলিলটা ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস, সেখানে নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ জুমার দিনের ঈদের দিন বানাইছে। সুবহানাল্লাহ, বাজিয়ে কইল জোরে কন, আরো জোরে কন, জুমার দিনের ঈদের দিন বানাইছে কে? আল্লাহ। আচ্ছা শুক্রবারে রোজা রাখলে গুনাহ না সওয়াব? সওয়াব। কথা কন না কা? শুক্রবার ঈদের দিন হইলে রোজা রাখলে ওই রোজার বিরুদ্ধে কোন ফতোয়া নাই, ওই ঈদের বিরুদ্ধে কোন ফতোয়া নাই। আমার নবীর মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর রোজা আর মিলাদুন নবীর ঈদের বিরুদ্ধে ফতোয়া দেনওয়ালারা তারা ফতোয়া তো দিচ্ছে না, নিজের পরিচয় প্রকাশ করে দিচ্ছে। অবশ্যই তারা নিঃসন্দেহে হয় মূর্খ নাইলে নবীর দুশ্মন, হয় মূর্খ কোরআন হাদিস জানে না আর না তো আমার নবীর দুশ্মন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও আমার নবীর আশিক বানায়া দেন। জোরে বলেন আমিন। এইবার আসেন রে বাবা, যখন এইভাবে মিলাদুন নবীর প্রশ্নের ওয়াজ যখন সোনার গাঁয়ে করছি, আমার বাইসা দ্বারা ওয়াজ অর্ধেক হইছে আর পলায়া গেছে, অর্ধেক হইছে আর পালায় গেছে রে বাবা। এই জন্য রে মুসলমান, নবীর বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে যাবে? আবু বকর রাদিয়াল্লাহর কথা বলতেছিলাম, মনে আছে নি? আবু বকর রাদিয়াল্লাহর মা যখন বলল বাবা রে মোহাম্মদকে ছেড়ে দাও, আবু বকর রাদিয়াল্লাহ কয় মা দুনিয়া ছাড়তে পারি তারে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, মা গো মা রহমাতুল লিল আলামিনকে ছাড়তে পারবো না, প্রয়োজনে তমাম পৃথিবী ছেড়ে দিব। মা কয় কি কস কি কস কি কস, সাসা যারা আত্মীয় স্বজন যারা আছে সবাই রে খবর দিল, কয় আরে বাবা মতো শেষা না দিলে কাম হইতো না, মারলো ইচ্ছা মতো মারলো, মারতে মারতে বেহুশ করে দিল, অজ্ঞান করে দিল। অজ্ঞান করার পর অনেক সময় পড়ে রইল কাবা শরীফের কাছে, কাবা শরীফের কাছে পড়ে থাকার পর রক্ত তার শরীরের রক্তগুলি শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে ফেটে বের হইয়া গেল। ওই রক্তের অবস্থা দেখা মার দিলে মায়া লাগলো, কে অনেকক্ষণ পরে মায়ে দয়া ছেলের মুখে পানি দিল, পানি দিল, পানি দেওয়ার পর ছেলে যখন সজাগ হইল, মায়ের টার্গেট ছিল, মায়ের বিশ্বাস ছিল এত মায়ের খায়া আমার বাবা কোনোদিন মুহাম্মাদের পিছু নিবে না, আর কোনোদিন ওই দিকে যাবে না। মা চিন্তা করছে, ছেলে মনে হয় এখনই কইব মা আপনার কথা মান্না লইছি, কিন্তু আফসুস আফসুস আফসুস, আর আনন্দের বিষয় হলো ছেলে চক্ষু খোলার আগে চক্ষু বন্ধ থাকতেই ডাইকা বলে মা আমার নবী কোথায় গো মা, আমার মতো আমার নবীরও কি আঘাত করছে নাকি? সুবহানাল্লাহ, ও মা যদি আরো আঘাত করার থাকে আমারে করো, আমার নবীর একটা কটু কথাও বলবা না, আমি আমার নবী বলতে পারবো না। মা গো মা আপনি আমার গর্ভধারিণী মা, আমি নবী বলতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহ শিক্ষা দিছে উম্মত, মা তোমার উপর যদি অত্যাচার করে, বাবা তোমার উপর যদি অবিচার করে, তারপরেও মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। কথা বলেন, করা যাবে? খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই মাই বাবা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এতে কোনো সন্দেহ আছে নি? আছে নাকি? এই মায়ের জন্য বাবার জন্য কিছু করার দরকার আছে নি? সবাই কিন্তু কথা কয় না, করার দরকার আছে নি? মায়ের মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে? যদি কেউ কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেবেন, রাজি আছেন তো? যদি কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেবেন। এখন অনেকে বলবেন হুজুর হুজুর
আমার তো মা নাই, আমার বাবাও মারা গেছেন, ওনারা জিন্দা থাকতে আমি ওনাদেরকে একটু কষ্ট দিছি। হুজুর, আজকে আপনার আলোচনার থেকে আমার শিক্ষা হয়েছে, আমি আমার মা বাবার কাছ থেকে ক্ষমা পাইতে চাই। হুজুর, আমার একটা কি ব্যবস্থা আছে, আমার একটা সলিউশন দেন। মা বাবার কাছ থেকে ক্ষমা পাইতে চান, কথা বলেন না? মা বাবার জন্য, যাদের মা বাবা জিন্দা আছেন, তারা তো মা বাবার জন্য ভালো খাবারের, ভালো কাপড়ের, ভালো বিছানার ব্যবস্থা করে থাকেন। যাদের মা বাবা কবরে চলে গেছেন, তাদের জন্য কিছু ব্যবস্থা করতে চাননি? জোরে বলেন, চাননি। যদি ব্যবস্থা করতে চান, আমি আপনাদেরকে হাদিস মোবারক থেকে শোনাচ্ছি কি ব্যবস্থা করবেন। তবে আপনারা আগে আমার একটা ওয়াদা দেন, অন্তত আমি গুনাহগারের শেষ পর্যন্ত আর একজনও উঠবেন না। আমি বেশি সময় নিব না, সর্বোচ্চ 30 মিনিট থাকবো। আর 30 মিনিট কষ্ট হবে? ইনশাআল্লাহ আমি 12:30 ছেড়ে দিব, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি, একেবারে ঠিক নির্দিষ্ট টাইম 12:30-টার মধ্যে ছেড়ে দিব। আমি নির্দিষ্ট টাইম ধরে নিচ্ছি, আপনারা এইটুকু সময় আমার একটু আল্লাহর ওয়াস্তে একটু তাওয়াজ্জু সহকারে দিবেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আপনারা আজকে এই জায়গায় আসছেন, কি পাবেন আল্লাহর তরফ থেকে আমি আপনাদেরকে বলবো, তবে তার আগে শুনেন, আমাদের প্রত্যেকের মা বাবা ইন্তেকাল করেছেন, আমরাও আবার একদিন চলে যাব। মা বাবা যাদের জীবিত আছে তাদেরকে আমি অনুরোধ করি, যুবক রে, ওরে ভাই, তোমার মা আছে, বাবা আছে, এটা যে কেমন সম্পদ, কেমন জিনিস, তুমি এখন হয়তো বুঝো না, কিন্তু যেদিন হারাইবা সেদিন বুঝবা। আমাদের মুখে দাঁত আছে, আমরা সমাজের ভাষায়, একেবারে সমাজের বাংলা ভাষায় একটা কথা বলে থাকি, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বুঝে না। মা আছে, বাবা আছে, থাকতে তুমি বুঝো না, তোমার মা তোমার বাবা যখন মারা যাবে তখন বুঝবা, মনে হবে তোমার মাথার উপর থেকে ছায়া চলে গেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন 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 মায়ের ব্যাপারে এমন কথা বলেন কেন? বাবারে, আমার ঘরে মা আছে, আমার বিবি আছে, আমি রাত্রে বেলা মাহফিল কইরা যখন বাড়িতে যাই, বিবির অবস্থা দেখলে, মায়ের অবস্থা দেখলে আমি মাঝে মাঝে চিন্তা করি। সেদিন বাড়িতে মাহফিল শেষ করে রাত্রে 3:30 বাজে বাড়িতে গেলাম, যায় খালি একবার ডাক দিছি মা, একবার ডাক দেওয়ার সাথে সাথে বলে, বাবা শুনি। দরজাটা খুলে দিছে, আমি বাইরে দাঁড়ায়া চোখের পানিটা ছাইড়া দিছি, আমার মায়ও চোখের পানি দুইটা ছাইড়া দিছে, কই বাবা রে, কত দিন হইছে তোরে দেখি না রে বাবা, আয় ঘরে আয়। বললাম, মা, রাত্রের 3:30 বাজে গো মা, এক ডাকে দরজা খুইলা দিছেন, আপনি কি ঘুমান? মা কয়, বাবা রে, যেদিন বাবা হবি সেদিন বুঝবি, যেদিন তোর বিবি মা হবে সেদিন বুঝবে রে বাবা, কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে থাকলে মা দুঃখিনী চোখে ঘুম আসে। বললাম, মা, আমি তো এখন আর ছোট নাই গো, আমি তো বড় হয়ে গেছি, নিজের মতো নিজে চলতে জানি, নিজের মতো নিজে বুঝতে জানি গো মা, তারপরে আমার জন্য কেন এত চিন্তা করেন মা? মা কয়, বাবা রে, রাস্তাঘাটে বিপদ আপদ বালা মুসিবতের কোনো টান নাই রে বাবা, তুমি ঘরে আসবা শুই না, আমি মা রাত্রে বেলা বিছানায় পিঠ লাগাই নাই, দেখ টাকায়া দেখ আমি যায় না মাস বিছাইয়া, তোর জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইয়া বসে আর রাত্রে বেলা বিবি যখন ঘরে থাকে রে ভাই, আপনাদেরও বিবি আছে আমারও বিবি আছে রে ভাই, বিবির জন্য ঘরে যায় যখন দরজার কলিং বেলটা দেই, দরজায় আসতে আধা ঘন্টা লাগে, সুখ ডলতে ডলতে দরজায় আইসা দরজাটা খুইলা দিয়া কোন রকমে কয়, এখন নিয়ে আইছেন, এত রাত্রে কোত্থেকে আসলেন, এত দেরি কেন, হাজার প্রশ্ন হাজার প্রশ্ন।
মায় কয় বাবা রে সাড়ে তিনটা বাইজা গেল, অনেক দেরি হইয়া গেল রে বাবা, তোর অনেক কষ্ট হয়েছে, তাড়াতাড়ি ঘরে আয়, কম্বলের ভিতরে ঢুক, তোর ঠান্ডা লাগে। সেই দিন তো পার হইয়া গেল, পরের দিন আবারও মাহফিল করলাম চাঁদপুরে, এই তো কয়েকদিন আগের কথা রে বাবা। চাঁদপুরে মাহফিল কইরা সেই দিন রাত্রে 4টা বাজে বাড়িতে ঢুকলাম, মারে ডাক দিছি মা, আবারও দেখি দরজা খুইলা বইসা আছে, তাকে দেখি মাথার মধ্যে মাথাটা কেমন ভিজা জানি দেখা যায়, মা মাথা ভিজা কেন, মায় কয় বাবা রে মাথার ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি, মাথার মধ্যে তেল দিয়া পানি দিয়া বসে আছে। আমি কই মা আপনি যদি ঘুমাইতেন আপনার জন্য ভালো হইতো, মায় কয় আমার কলিজার টুকরা বাইরে থাকলে আমার ঘুম আমার ঘুম আসে না রে বাবা, এই জন্য আমি ঘুমাই না, দেখি আমি মাথার ব্যথায় বসতে পারি না, তারপরে মাথায় তেল দিয়া বৈশা রইছি রে বাবা। এরা মুসলমান ওরে যুবক, আমার মা আমার জন্য যেমন কলিজার টুকরা, আমার মা আমার মায়ের জন্য আমি যেমন কলিজার টুকরা রে যুবক। তুমি যদি মদ খাও, গাঁজা খাও, হিরোইন খাও, তুমি যদি সমাজে গুন্ডামি পান্ডামি করেও বেড়াও, তোমার মা যদি বাইচা থাকে, তোমার মা যদি বাইচা থাকে, তুমি তোমার মায়ের কাছে যায় মা কয়া ডাক দিয়া দেখো, আমার মায়ের মধ্যে তোমার মায়ের মধ্যে কোনো তফাত পাইবা না, কোনো পার্থক্য খুইজা পাইবা না রে যুবক। এই জন্য যার মা জিন্দা আছে তোর পায়ে ধরে বলি রে যুবক, ও যুবক তোর পা দুইটা প্রয়োজনে আমার বুকের সাথে লাগায় বলি রে যুবক, মায়ের সাথে খারাপ ব্যবহার করিস না, বাবার সাথে খারাপ আচরণ করিস না, মায়ের মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না, কারণ মা বাবার চেহারার দিকে মায়ের নজর দিলে আমার নবী কয় উম্মত তোরে আল্লাহ কবুল হাজির সওয়াব দিয়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার মা বাবা জিন্দা আছে তার মা বাবার কষ্ট দিও না, যার মা বাবা ইন্তেকাল করেছে তার মা বাবার কষ্ট দিও না, কষ্ট দিও না। হুজুর মা বাবা জিন্দা থাকতে কষ্ট দিছি, ওই কষ্টের কি হবে, ওই কষ্টের সলিউশন আমার নবী হাদিস মোবারকে আবু দাউদ শরীফে দিয়া গেছে রে বাবা। হাদিস মোবারক আমার নবী বয়ান করেন, ফান আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ জাআ রাজুলুম মিন বানি সালামা ফাকালা ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইহি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম আস-সালাতু আলাইহিমা ওয়াল ইসতিগফারু لهما وانفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل الا بهما واكرام صديقهما رواه ابو داود উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, সামনের দিকে আর যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ হুজুর অনুমতি দিছে, আপনারা মনে কষ্ট নাই তো, যদি মনে কষ্ট না নেন কিছু কথা বলবো। রাত্র যত গভীর হয় প্রেমিকের প্রেম তত বাড়ে, ঠিক কিনা বলেন? এই জন্য একজন শায়ের লিখছে, এই প্রেমিকের প্রেম কিন্তু সবাই বুঝবে না, সবাই বুঝবে? প্রেমিক বিনে কে বুঝিবে, নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে, নূর নবীজির শান, দু জাহানের বাদশা গো নবীজি, দু জাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে, নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে, নূর নবীজির শান। মারহাবা বলেন। একটা নাতে রসুলের খুব রিকোয়েস্ট আছে, আয় সবজে গুম্বাদে ওয়ালে, এই নাতে রসুলটা অনেকেই শুনতে চায়, ইনশাআল্লাহ আমি আজকে শোনাবো। বাবারে মায়ের জন্য বাবার জন্য কিছু করার কথা আমার নবী নিজেও বলছেন, জোরে কর না সুবহানাল্লাহ।
জিন্দা মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নেই? ইন্তেকাল করা মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নেই? আল্লাহর ওলির দরবারের জন্য কিছু করার দরকার আছে না নেই? আল্লাহ কবুল করেন, আওয়াজ দেন না, আরো জোরে আওয়াজ দেন না। আসুন আমরা সবাই মিলে একত্রে নবীজিকে দাঁড়ায় সালাম দিব, ইয়া নবী। আমার আরো কিছু ভাইয়েরা, বাবারা, মুরব্বী ভাইয়ের বাবারা আরো কিছু হাদিয়া মাহফিলের জন্য দিচ্ছেন, আল্লাহ সকলের সদকা কবুল করে নেন। জোরে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি, সকলের দোয়া কামনা করছি এবং সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আশা করি সুন্দর করে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা একটু তওবা করব, শেষ রাতে দোয়া কবুলের সময়। আমার বাবারা মায়েরা অনেকে অনেক জায়গাতে, এই সামনে যাও, নিয়ে যাও, এই সামনে নিয়ে যাও। আমরা তওবা করব, আমরা তওবা নিয়তে যারা বায়াত হয়েছি হয়ে গেছি, যারা বায়াত হয়নি আমরা তওবা নিয়তে করব। আমার মায়েরা যারা যেখানে আছেন, বাবারা যারা যেখানে আছেন, আমরা সবাই পড়ব। যারা বায়াত হব আমরা বায়াতের নিয়তে, আর যারা তওবা করব আমরা তওবার নিয়তে। এই মানুষদের কেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়ি আওয়াজ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নি তুবতু ইলাইকা মিনাল শিরক, শিরক অশ্বয়ক, শেখুল আকবর, কিবরিতুল আহমার, মালিক জামানে, মুতাসরিফিনা, উদওয়াতেনা, শাইখেনা, সামাদেনা, উস্তাজেরা, মুর্শিদেনা, হজরত সৈয়দ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামুত
তরিকাতে আলিয়াতিল কাদরিয়া আল্লাহুম্মা হাজিহি তাওবাতি ওয়া নিআমি ফি তরিকাতে আলিয়াতিল কাদরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা যারা বায়াত হয়েছেন, মায়েরা এখনকার হায়াত আগের হায়াতের সেইটি উত্তম। ফরের হক খাবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাদের উপরে হজ ফরজ হজ করবেন, আর যারা যাকাত দেওয়া সম্ভব যাকাত দেবেন, আপনার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আসুন আমরা কয়েক বার তোবা আল্লাহকে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। এই মাওলানা সাহেব আসেন, এখানে মাওলানা সাহেব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাওলানা সাহেব চলে আসছেন। বাবার আমার আমাদের আজকের মাহফিলে যিনি বিশেষ বিশেষ বক্তা মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব, তিনি আমাদের মাঝে আসছেন। আশা করি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন। আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ মাওলানা মোশাররফ হোসেন হেলালী সাহেব, কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এখন যারা বায়াত হয়েছেন সেই নিয়তে আমরা চুপ্র মুক্তা একটু দোয়া করব, এরপরেই আমার ভাইজান আলোচনা করবেন। আলোচনা চলবে আমাদের সারা রাত ব্যাপী। সর্বশেষ আমি আবার ইনশাআল্লাহ আখির মুনাজাত দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা বায়াত হয়েছে আল্লাহ সকলের বায়াত তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে হুজুর গাউস পাকের দফতরে নাম উঠিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাউকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।